Panagure? Tale ki bolo? Indiram lahawa malaika tahun sanuna. Tarpor lainta dekhe oto rohosyo. Ya ayyuhallazina amanu sallu alaihi wa sallimu wa taslima. Kom mandi asulen ki bolo? Ya ayyuhallazina amanu. Ya ayyuhal mu'minu bole nai. Ya ayyuhal mu'minu sara Quraner kothao nai. Mu'miner jonno kono adesh nai. Jodi Qurane dekhe paren apner paer jutay amar gal. Sob amanu. Keno amanu? Amanu ar mu'miner moddhe tofat ki? Ya ayyuhallazina amanu amanu billah. Hey mandarera aman iman ano. Wo Allah ite ki mun kotha bol. Ekbar iman anche amar tumi iman anbar jabo. Ekbar to iman ai nei palaichi. Amar kun donger kotha bol je amar iman ano. Iman ki bol. Bengo kin ge jay niki. Iman ki bole jay na. Ya ayyuhallazina amanu. Hey mandarera amanu billah. Amar Allah te imanano. Tar mani gorbor ache. Lotor potor ache. Phatkela bainga daya pare. Phatkela tum nijer gathi loya kar gaile gurar paro. Nele wahabi hoya jaiba. Nele onno rokom hoya jaiba. তাহলে কি বলল ইয়াইহাল মুসলিমু নাই ইয়াইহাল মুসলিমু নাই ইয়াইহাল মুমিনু নাই ইয়াইহাল্লাযিনা আমানু হে নতুন ইমানদারেরা মাত্র ইমান আনছ যারা তাগো বলতাছি কি বলতাছি সাল্লু আলাইহি আপনি তো বুঝতে শুরু করে দেন তোমরাও দরুদ পাঠাও কারণ আমি আর আমি আল্লাহর ফেরেশতা গলোয়া নবীর উপরে দরুদ পাঠাইছি আগে তাই আইহাল্লাযিনা আমানু মাত্র নতুন মুরিদ হইছ তোমরাও একটু দরুদ পাঠাও আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি তোমরাও দরুদ পাঠাও কৌশলদাতাও কম যায় কারণ কৌশলদাতা হইলে আমার অন্যরকম তোমরাও দরুদ পাঠাও কিন্তু তোমরা যখন দরুদ পাঠাইবা তুই তা ধরলে চুক্তি থাকবো তুইটা আমল সই করতে হবে যে এই দুইটাই পালন কইরা নবীর পরে দরুদ পাঠাইতে হবে সেই দুইটা ধরলেন চুক্তি কি সাল ইয়া আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সালাম দিয়া দরুদ পাঠাও আবার সালাম যদি বা সম্মানের সাথে দাঁড়ায় সালাম দিয়া দরুদ পাঠাও আরে ওয়াহাবিরা তোরা বৈশা বৈশা কিয়াম কর হায় হায় রে তিন পয়সার স্কুল মাস্টার ক্লাসে ঢুকলে খাড়া যায়
স্টেন্ডে ছাত্ররা খারিয়া যায়, কলেজে খারিয়া যায়, ইউনিভার্সিটিতে খারিয়া যায়। আমি দেখছি ঢাকার জজকোর্টে অনিল চন্দ্র 84 ও 85 বছর বয়স, দাঁত বেশি নপইব, দাঁত নাই তিনটা দাঁত হেঁটে বুইরা খুব জানুন কিনা ছিল এই সিনকোটের উঠে এমনি করে বয়ে রয়েছে। নাতির সমান বয়স, জজ মোচো ঠিক মতো উঠে নাই, চাপরাশি কয় জজ হাজির, সব উকিল দাঁড়িয়ে গেল, অনিল চন্দ্র খারাইয়া পারে না, কেরা ওই আসতে বেড়া খারাইয়া গেল কেন সম্মান করল কেন যখন ন্যাশনাল অ্যান্থেম বাজে তখন না খারাইলে জেলে ঢুকিয়ে দিব সরকারে। আর আমার সরকারে তো আলম, যাকে সৃষ্টি না করলে কেউ কাউ কিছুই সৃষ্টি করতেন না, তার তাকে সালাম দিবেন বৈশাখ কত বড় বিয়াদব। ইয়াইহাল্লাযীনা আমানু, এই মানদারেরা, সাল্লু আলাইহি দরুদ পাঠাও, সাল্লেমু সালাম দাও, ওয়া তাসলিমা, ইজ্জতের সাথে প্রথমে ইজ্জত করো, তারপরে সালাম দাও, তারপরে দরুদ পাঠাও। দুইটা কয়েদ লাগাইয়া দিছে, দুইটা শর্ত লাগিয়ে দিছে, ইজ্জত করতে হবে, তারপরে সালাম দিতে হবে, তারপরে দরুদ পাঠাইতে হবে। আল্লাহ তোমা, তুমি আর ফেরেশতারা যখন দরুদ পাঠাও তখন সাল্লেমু নাই, তাসলিমাও নাই, কেন আমাগো বেলায় সাল্লেমু ওয়া তাসলিমা, আর তুমি আর ফেরেশতাগো বেলায় কেন সাল্লেমু ওয়া তাসলিমা নাই? কয় আমরা কি তারা খাঁটি কি আমি এটা বলছি দাও, কয় খাঁটি কি কইলে ভেজাল কি আছে, খাঁটি কইলে ভেজাল আছে, পবিত্র কইলে অপবিত্র আছে, এই জন্য কোরআন অপবিত্র কোরআন কইলে বুঝা যাও অপবিত্র বোধ হয় কিছু আছে। এগুলি উমাইয়া গো চাল, উমাইয়া আব্বাস দিয়া গো চালবাজি, অহন দৌড়ার পারেন নাই, পবিত্র কোরআন তাহলে অপবিত্র আছে কোথায়? এই জন্য কোরআনের কোথাও অপবিত্র কোরআন নাই। কোরআনুল মজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মবিন। দেখছেন, তাইলে আল্লাহ পাক তুমি যখন দরুদ পাঠাও সাল্লেমু ওয়া তাসলিমা নাই কেন, আল্লাহ কইব আমি অন্যায় করি না, ফেরেশতারাও কোন অন্যায় করে না, তাই আমাগো ইজ্জতের প্রশ্ন আসে না, সালামের প্রশ্ন আসে না, তোরা তো না ফরমানি মানদারে আবার নটর নটর করার পারত। দেখছেন, নটর নটর চিকুনার পানি এলে কি সাল্লেমু ওয়া তাসলিমা দিতে বুঝে এই মুর্শিদের এখানে আসি, যাক তাই দরুদের যে কি সুন্দর রহস্য, আল্লাহ পাকের জায়গায় সাল্লেমু ওয়া তাসলিমা না, তার প্রয়োজন না, তার বেইজ্জত হইবার কোন প্রশ্নই আসে না, কিন্তু আমার আর আপনার বেইজ্জত হইবার প্রশ্ন আছে। তাহলে ইমানদার হয়েও আমার সামনে বুয়া তাসলিমা হইতেছে, আবার ইমানদার হয়েও কইতেছে ইয়াই বললে দিন আমারও আমার বলিল না, এই ইমানদারের আমার ইমানানো, আর সেটা খুব ইমানানো, একবার তো ইমানাই নি বলে কি ঢাকায় আমার খাইবে, আবার এটা খুব ইমান। কোরআনের মধ্যে এক জায়গাও কম নাই কি আমি ইয়াই ভাল মুমিন, হে মুমিনের আসুন, এক জায়গাও তো নাই, মুমিনের জন্য আছে সারা আর উচাই কমো এখন আমি আমার আসল যেটা ওই যে বলছি 100 টাকা দিই ওই যখন আপনারা তৈরি হয়ে যান যে পারবেন খুশি
খারাপ লাগলে কোয়েন আমি বয়ে যাব খারাপ লাগে আল্লাহুম্মা আমি প্রথমেই বলছি যে কোরআনের পাতায় পাতায় সুফিবাদ সুফিবাদ বাদ দিলে কোরআনের মূল্য অনেকখানি ছোট হয়ে যায় তার প্রমাণ আসে হযরত আদমের পরে আর দুই নম্বর আদম কার নাম কোন দেই আপনি কই না আরেকজন আরেকজন নবীকে কয় হ্যাঁ সেকেন্ড আদম দুই নম্বর আদম কে কোন নূর নবী কারণ নূর নবীর যখন বন্যা হয়েছে তখন কেউ জীবিত ছিল তারে সানি আদম বলে খালি তার বিশ্বাসীরা তার সাহাবারা আর ১৮,০০০ মাক্কা